বিরতির পর স্বাগত। এবার খেলার দিকে নজর রাখা যাক। ভারত বাংলাদেশে টেস্ট সিরিজ চলছে, ইতিমধ্যেই প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম বেলাতেই বাংলাদেশকে বাংলাদেশের চাপে ভারত ব্যাটিং ব্যর্থতায় সাজ ঘরে টপ অর্ডারে তিন ব্যাটসম্যান। বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করছে ভারতীয় ব্যাটসম্যানরা, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ইতিমধ্যে ভালো ফর্মে রয়েছে বাংলাদেশ টিম, এরই মধ্যে এবার বাংলাদেশের চাপে ভারত, ঠিক এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ, কি আপডেট রয়েছে? দেখো অঙ্কিতা, যে ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন পর কিন্তু টেস্ট সিরিজ শুরু হয়েছে। বাংলাদেশে এসে ভারতে এসে বাংলাদেশ ভারতের সাথে দুটো টেস্ট ম্যাচ খেলবে, আজ তার প্রথম দিন এবং প্রথম টেস্ট। এবং এই প্রথম টেস্ট শুরু হয়েছে চেন্নাইতে, চেন্নাইস্বামী স্টেডিয়ামে। কিন্তু এই স্টেডিয়ামের আজকের শুরুতেই কিন্তু একটা শুরুতেই ধাক্কা খেয়েছে ভারতীয় দলের অধিনায়ক। কোন ধাক্কাটা? যে টসে কিন্তু ভারতীয় দল সেই টসে পরাজিত হয়েছে, এবং সেখানে বাংলাদেশ উইকেট দেখে কিন্তু তারা প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে, এবং ভারতীয় দল সুযোগ পেয়েছে ঘরের মাটিতে তাদের প্রথম ব্যাটিং করবার। কিন্তু যেটা আশঙ্কা করা হয়েছিল যে চেন্নাইয়ের এই উইকেট থেকে ভারতীয় ব্যাটসম্যানরা কতটুকু ফায়দা তুলতে পারে, কারণ প্রায় 43-44 দিন পর কিন্তু তারা টেস্ট ম্যাচ খেলছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় দলের কাছে কিন্তু একটা সেটা বড় চ্যালেঞ্জ ছিল ভারতীয় দলের দুই অপের ওপেনারদের কাছে, যেখানে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা যারা যেভাবে উইকেটে এসেছেন, এবং সেখানে কিন্তু দেখা গিয়েছে একটা কিন্তু চাপ তৈরি হয়েছে। এবং রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল ওপেনিং শুরু করলেও কিন্তু রোহিত শর্মা 19 বলে মাত্র 6 রানে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল, এবং সেখানে কিন্তু এই রোহিত শর্মা সাজঘরে ফিরে যাবার পর কিন্তু ভারতীয় দলের চাপ তৈরি হয়, কারণ 14 রানে ভারতীয় দল প্রথম তাদের অধিনায়ককে হারিয়েছিল। এবং সেখানে সেই জায়গায় শুভমান গিল আসে, এবং শুভমান গিলকে মনে করা হয়েছিল যে শুভমান গিল যশস্বী জয়সওয়ালের সাথে বড় ইনিংস খেলবে, সেখানেও কিন্তু একই রকম দেখা গেল। সেখানেও কিন্তু যশস্বী জয়সওয়াল 8টি বল মোকাবিলা করেছিল, কিন্তু 8টি বল মোকাবিলা করেও কিন্তু খাতা খুলতে পারেনি, অর্থাৎ শূন্য রানেই তাকে প্যাভিলিয়নে ফিরে যায়, কারণ পর পর দুটো উইকেট হারিয়েছে ভারতীয় দল 28 রানে, এবং সেখানে চাপে পড়ে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসে বিরাট কোহলি, তার উপর অনেকটাই ভরসা ছিল, কারণ ভারতের প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে শুভমান গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে সবচেয়ে আগে রাখা হয়, কারণ ভারতীয় দল এবছর এই বাংলাদেশের বিরুদ্ধে তাদের যে প্রথম টেস্ট, সেই টেস্টে 6-6 জন ব্যাটসম্যানকে তারা রেখেছে। কিন্তু সেখানেও কি দেখা গেল, সেখানেও কিন্তু বিরাট কোহলি দীর্ঘ সময় উইকেটে থাকতে পারেননি, অর্থাৎ আর 6 রান, অর্থাৎ 34 রানের মাথায় কিন্তু বিরাট কোহলি 6 রান যোগ করে প্যাভিলিয়নে ফিরে, এবং এই জায়গার মধ্যে ভারতীয় দল সবচেয়ে বেশি চাপে পড়ে যায়, এবং 34 রানে পতন ঘটে 3টি উইকেটের। তখন মাত্র সবে মাত্র উইকেটের শূন্য কিন্তু সেখানে ভাঙেনি, 9.2 ওভার মাত্র উইকেটে বল ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যশস্বী জয়সওয়াল কিন্তু একা ব্যাটন ধরে, এবং এখন পর্যন্ত যশস্বী জয়সওয়াল লড়াই করে যাচ্ছে ইয়ং ট্যালেন্টেড ওপেনার হিসেবে, যে উঠে আসছে বা প্রত্যেকের মুখে আগামী দিনে বলছে যে ভারতীয় দলের এই উইকেটে সবচেয়ে বেশি রেকর্ড সৃষ্টিকারী একটা ব্যাটসম্যান সেই যশস্বী। মাত্র 21 বছরের বয়সের সেই যশস্বী জয়সওয়াল এখন পর্যন্ত উইকেটে রয়েছেন, 72টি বল মোকাবিলা করে 43 রানে অপরাজিত রয়েছেন। কিন্তু এরপরে যখন ঋষভ পন্থ উইকেট কিপার দীর্ঘদিন পর প্রায় 462 দিন পর ভারতীয় দলে খেলতে এসেছেন, কারণ সড়ক দুর্ঘটনার কারণে ঋষভ পন্থ মাঠের বাইরে ছিলেন, এবং সেখানে এসে কিন্তু ঋষভ পন্থ একটা ভালো ইনিংস উপহার দিয়েছেন, তবে সেক্ষেত্রে তিনি অর্ধশতরান করতে পারেননি, অর্থাৎ 39 রানে তিনি প্যাভিলিয়নে ফিরেছেন। এবার কিন্তু যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল সেই জায়গায় কিন্তু মোকাবিলা করছে। এখন ভারতীয় দলের স্কোর 27.4 ওভারে 4 উইকেট হারিয়ে 103। এটা গেল ভারতীয় দলের পরিসংখ্যান। তবে যে উইকেটে তুমি অঙ্কিতা তুমি যে কথাটা বলেছিলে যে ভারতীয় দলের সাথে সাথে বাংলাদেশের ব্যাটসম্যানরা বেঙ্গল টাইগার্সরা এখন কিন্তু ক্ষিপ্র হয়ে আছে, কারণ গত মাসেই কিন্তু তারা পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে পরপর টেস্ট হারিয়ে কিন্তু সেখানে তারা টেস্ট সিরিজ জয় করেছে, এবং সেই আত্মবিশ্বাসের টুই টুম্বুর গোটা বেঙ্গল টাইগার্স
কিন্তু এবার চাপ তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে, এবং সেই চেন্নাইয়ের উইকেট থেকে কিন্তু সারা তারা সেই চাপ দেওয়ার চেষ্টা করেছে। কারণ তার কারণে কিন্তু আজকে প্রথম দিনে যদি এই উইকেট চেন্নাইয়ের এই উইকেট থেকে ভারতীয় দলকে তারা কম রানে আটকে দিতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ দিনে কিন্তু উইকেট আরো বেশি পরিবর্তন হবে। কারণ সেখানে চেন্নাইয়ের পিচ কিউরেটররা কিন্তু সেই কথা জানিয়েছেন, চতুর্থ এবং পঞ্চম দিন অনেকটাই টাফ হবে, অর্থাৎ প্রথম টেস্ট 5 দিন গড়াবে না, তার আগে কিন্তু শেষ হয়ে যেতে পারে। কারণ আজকের শুরুতে যেভাবে উইকেটের এই ফাস্ট বোলিং এ যেভাবে উইকেট উইকেট যত ভাঙবে সেখানে স্পিন বোলাররা তত কিন্তু ফায়দা তুলবে। কারণ ভারতীয় দল ইতিমধ্যে কিন্তু 3 জন স্পিনার এবং 2 জন পেসারকে নিয়ে উইকেট ইয়েতে নেমেছে, ইনিংস শুরু করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখতে হবে যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল যতটুকু কতটুকু নিয়ে যেতে পারে এবং ভারতীয় দলের রান কোথায় নিয়ে যেতে পারে। যদি প্রথম ইনিংসে লিড নিতে পারে ভারতীয় দল, তো সেক্ষেত্রে ভারতীয় দলের সুযোগ থাকবে এই চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে দীর্ঘদিন পর যে টেস্ট এবং এই টেস্ট সিরিজে এগিয়ে যাওয়ার, এবং সেটা কিন্তু বলবে সময়। একদমই, ধন্যবাদ বিপ্লবদা। ইতিমধ্যে ব্যাটিং ব্যর্থতায় সাজ করে টপ অর্ডারের 3 ব্যাটসম্যান বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করছে ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম থেকেই বাংলাদেশ চাপে রাখছে ভারতকে, যদিও ভারত এই বিষয়টা থেকে উত্তর আসবে এবং ভালো পারফরমেন্স করবে বলেই, ভালো ফলাফল করবে বলেই মনে করছে ক্রিকেট মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।